প্রথমত হচ্ছে এই রাজ্যে যখন ভয়ঙ্কর আর্থিক অবস্থা তখন আলাপন বন্দ্যোপাধ্যায়ের জন্য 1.5 কোটি টাকা মনু সিংবিজি সিনিয়র লয়ারকে পেমেন্ট করেছে রাজ্য সরকার। ঠিক একইভাবে 2রা মে'র পরবর্তী সময়ে আমার এবং আমার ভাই সহ কিছু লোককে তারা নিরপরাধ আমার ঘনিষ্ঠ আখ্যা দিয়ে যে মামলাগুলো করা হয়েছিল তাতে মাননীয় কপিল সিব্বল, মাননীয় মনু সিংবি, মাননীয় সিদ্ধার্থ সিং, এর বাইরেও কলকাতা হাইকোর্ট সব মিলিয়ে প্রায় 20 কোটি টাকার পেমেন্ট করেছে গত 16 মাসে আমার বিরুদ্ধে মামলাগুলো করার জন্য। কে পেমেন্টটা করেছে? রাজ্য সরকার। রাজ্য সরকার পেমেন্ট করেছে। ভাই মানে কোন ভাই? আমার মানে ছোট ভাই যে সৌমেন্দু, আজকে সুপ্রিম কোর্ট তাকে একটা প্রোটেকশনও দিয়েছে। এই যে আমার বিরুদ্ধে এই 16 মাসে কালকে মুখ্যমন্ত্রী বলেছিলেন না প্রতিহিংসা করি না, এই দেখুন একমাত্র বিরোধী দলের নেতা যার কাছে মুখ্যমন্ত্রী হেরেছেন 21খানা এফআইআর করেছে এবং অদ্ভুতভাবে সমস্ত এফআইআরগুলো 5ই মে'র পর থেকে, একটাও পুরনো এফআইআর পাবেন না, 21টা মোটা পশ্চিমবঙ্গে এফআইআর করেছেন। রাজ্যের বিরোধী দলের নেতার বিরুদ্ধে অপরাধ একটাই, ওনার সব পদ, ওনার দেওয়া সমস্ত পদ ছেড়ে বিজেপিতে যোগদান করা এবং পরবর্তী সময়ে 1956 ভোটে ওনাকে নন্দীগ্রামে হারিয়ে দেওয়া, 21খানা মামলা করেছেন। কালকে তিনি বলেছেন প্রতিহিংসা নাকি তিনি নেন না, এর থেকে বড় উদাহরণ মনে হয় ভূভারতে আর কোথাও পাবেন না। এবং এই এফআইআর কিন্তু কারোর বিরুদ্ধে করেনি, এই এফআইআরে আপনি যদি অভিযোগগুলো দেখেন ল ভাইলেশন করলে অ্যারেস্ট হতে হবে। আমি 2বার লালবাজারে অ্যারেস্ট হয়েছি, বন্ড দিয়ে এসেছি, দ্বিতীয়বারের অ্যারেস্ট তো বেআইনি ছিল, হাইকোর্টের অর্ডারকে উপেক্ষা করে করেছি। কিন্তু এখানে আপনি ট্রিপল চুরির মামলাও পাবেন। রাজ্যের বিরোধী দলের নেতা এবং আমাদের বাড়ির পলিটিক্যাল ট্র্যাডিশন দশকের পর দশক, এবং আমরা ইনকাম ট্যাক্স দেওয়া লোক, একেবারে মমতা ব্যানার্জির মতো ওই টালিনালার পাশ থেকে উঠে আসিনি, সেক্ষেত্রে ট্রিপল চুরির অভিযোগ আছে। আর বাকি যে সমস্ত অভিযোগ ম্যানুফ্যাকচার করা, আমার ভাইয়ের নামে এফআইআর করেছে গত 6 মাসের মধ্যে 8খানা, সব ম্যানুফ্যাকচার, সব এই 21-8-29টা, এরপরেও আমি আছে সিরিজ। এগুলোর জন্য মাননীয় কপিল সিব্বল, মাননীয় মনু সিংবি, মাননীয় সিদ্ধার্থ সিং সহ এখানকার সমস্ত বড় লয়ার পশ্চিমবঙ্গ সরকারের এক্সচেকার থেকে আমার বিরুদ্ধে 20 কোটি টাকা লয়ার পেমেন্ট হয়েছে। আলাপন ব্যানার্জিটা সামনে এসেছে 1.5 কোটি, 20 কোটি টাকা শুধু পেমেন্ট করেছে আমার বিরুদ্ধে মামলাগুলো করার জন্য। এটা আপনি কোথাও পাবেন না। পশ্চিমবাংলার লোককে আমি অনুরোধ করব, কার এক্সচেকারের টাকা এগুলো দিচ্ছেন? দ্বিতীয়ত হচ্ছে আমি 2টো আরটিআই করেছিলাম, তার উত্তর মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকার দেননি। একটা আমি সুব্রত বিশ্বাসকে করেছিলাম প্রিন্সিপাল সেক্রেটারি ইউথ সার্ভিস অ্যান্ড স্পোর্টস, কতগুলো ক্লাবকে এখনো পর্যন্ত 5 লক্ষ টাকার স্কিমে টাকা দিয়েছেন এবং তার ইউটিলাইজেশন সার্টিফিকেট পেয়েছেন কিনা, এই চিঠিটা করেছিলাম। এই চিঠিটা আমি করেছি, ডেটেড বলে দিচ্ছি আপনাকে, 23 আগস্ট 2022, এটা 30 দিন হয়ে গেছে, উত্তর পাইনি। এরপরে আমি আরটিআই যা সিস্টেম আছে সেই সিস্টেম অনুযায়ী যাব এবং এই 15,000 ক্লাবের নাম আমি বের করব, তার মধ্যে 5,000 ক্লাব ভুয়া বেরোবে, 5,000 × 5 লাখ হিসাব করে ফেলুন। এই টাকা তোলামূল যে লুট করেছে বিধায়করা মন্ত্রীরা, এটা আমি প্রমাণ করে দেবো 2 ডিসেম্বর মাসের মধ্যে।